তার সঙ্গে শিমুল রিচার্ড, বাংলাদেশ দলের কোচ জেমিডের ইন্টারভিউটা যেমনটা বলছিলেন যে আসলে বাংলাদেশ দলে যে পরীক্ষা নিরীক্ষার এই সফরটা, সেখানে কিন্তু আজকের দলে কিন্তু বড় ধরনের একটা পরিবর্তন আসবে। প্রায় 6 থেকে 7 জন নতুন ফুটবলার কিন্তু দলে যুক্ত হবেন এই যতটুকু আমরা জানতে পেরেছি। যদিও গতকালকে অনুশীলন সেশনটা একেবারে ইনডোর ছিল আর্মি স্টেডিয়াম নেপালে, সেখানে অনুষ্ঠিত হওয়ার কারণে কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে সেখানে যেতে দেওয়া হয়নি। তবে আমরা টিম ম্যানেজমেন্টের মাধ্যমে যেটা জেনেছি যে আসলে শুরুর একাদশে হয়তো জামাল ভূঁইয়াকে এই ম্যাচে দেখা যাবে। তবে তা যদি নতুনদের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু উইঙ্গারে খেলার কথা রয়েছে রাকিব এবং কি মেহেদির, আর সেন্ট্রাল ব্যাকে যিনি বরাবরই নতুনদের মাঝে কোচের আস্থা অর্জন করেছেন সে হচ্ছে ইমন। তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু এই ম্যাচে এই নতুন যে তরুণ ফুটবলার রয়েছেন তাদেরকে কিন্তু মাঠে দেখা যাবে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই ম্যাচটা যদিও আসলে বাংলাদেশের জন্য আসলে খুব একটা নির্ভর করছে না, ফাইনালে এরই মধ্যে চলে গিয়েছে, তবে নেপালের জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ স্বাগতিক নেপাল কিন্তু প্রথম ম্যাচ যেটি কিরগিজস্তানের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ফাইনালে যেতে হলে অন্তত ড্র করতে হবে, না হয় জিততে হবে। যদি বাংলাদেশ এই ম্যাচে 2-0 গোলে জিতে যায় সেক্ষেত্রে কিন্তু কিরগিজস্তান ফাইনাল খেলবে। তাই কাজী সালাউদ্দিন বাফুফের সভাপতি তিনিও বলছিলেন যে আসলে ফাইনাল নিশ্চিত হলেও কিন্তু এখানে ছাড় দেওয়ার কিছু নেই, কারণ হচ্ছে বাংলাদেশ যদি ফাইনালে কিরগিজস্তানকে পায়, কিরগিজস্তান দলটি আপনি জানেন যে ওদের অলিম্পিক দল অনূর্ধ্ব-23 দল, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য ফাইনাল জয়, ফাইনাল ম্যাচটা আরও একটু সহজ হয়ে যাবে। আমরা এর আগে যে ম্যাচটি নেপাল কিরগিজস্তানের বিপক্ষে খেলেছে সেখানে কিন্তু দুর্দান্ত খেলেছে নেপাল, যদিও গোল পায়নি, বেশ কয়েকটা আক্রমণ ছিল একেবারেই দর্শনীয়, কিন্তু শেষ দিকে ফিনিশিংয়ের যে দুর্বলতা রয়েছে নেপালের সে কারণে কিন্তু জয় পায়নি। সেক্ষেত্রে বাফুফের সভাপতিও আসলে চাইছিলেন যে কিরগিজস্তানই বাংলাদেশের প্রতিপক্ষ হোক ফাইনালে, সেক্ষেত্রে আজকের ম্যাচটা নেপালের বিপক্ষে কিন্তু জয় পেতে হবে বাংলাদেশকে 2-0 গোলে। তবে বাংলাদেশেরও কিন্তু সেই ফিনিশিং দুর্বলতা রয়েছে, বাংলাদেশ যে একমাত্র গোলটি দিয়ে একমাত্র গোলে জিতেছে সেটিও কিন্তু প্রতিপক্ষের গোল। তাই সালাউদ্দিন থেকে শুরু করে জেমিডেও এই জায়গাটাই বেশি গুরুত্ব দিচ্ছে, তবে ফিনিশাররা যদি ঠিক কাজটি করতে পারেন তাহলে নিশ্চয়ই বাংলাদেশের জন্য জয় পাওয়া খুব কঠিন হবে না। তো রিচার্ড, আমার কাছে এই ছিল নেপাল থেকে, সবশেষ ফিরছি আপনার কাছে। নেপালের কাঠমান্ডু থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী তারেক হাসান শিমুল।